হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা? সবার কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে চলে আসলাম তোমাদের জন্য র্যান্ডম প্লেয়ারকে নিয়ে একটি বট সেজে প্র্যাঙ্ক ভিডিও। আমরা মূলত আজকে খেলতেছি র্যান্ডম প্লেয়ারের সঙ্গে। র্যান্ডম প্লেয়ারের কথাতে বুঝতে পারলাম প্লেয়ারটা পাবনার ভাই। পাবনা মেন্টালে আশপাশে থাকে হয়তো বা। একটা নিমে চলে আসছে, এটাকে হেডশট ভাই। বট সেজে খেলতেছি ভাই আজকে। একটাকে অলরেডি হেডশট মেরে দিয়েছি, সো এখান থেকে লুটটুট শেষ করে নিয়ে আমরা সোজা চলে আসছি রিভার মাউন্টের সাইডে। এখানে একটা এনিমি আমাকে মারতেছিল ভাই। সো আমি আজকে নুব সাথে খেলতেছি ব্রো। আমার টিমমেটটা আমাকে বলতেছে হ্যাকার, ওইটাকে হেডশট মারার চেষ্টা ভাই। ভালো হেডশট, ভালো ড্যামেজ আছে। চলো এটাকে রাশ করে দিব আমরা ভাই। আমার টিমমেট তো পাবনায় বাসা, মেন্টালে ভর্তি করতে হবে ভাই, ও তো আমার সঙ্গে থাকেই না। এটাকে ভালো ড্যামেজ এবং হেডশট ভাই। ভাই আমার টিমমেট আমাকে হ্যাকার বলতেছিল, আমি হ্যাকটেক লাগিয়ে খেলতেছি নাকি আমাকে জিজ্ঞেস করতেছিল পরে। সো যাই হোক ভাই, এই ম্যাচে আবার হয়েছে কি আমাদের সঙ্গে তালা ভাইও পড়ে গিয়েছিল। সো এখানে দুইটা প্লেয়ার চলে আসছে, একটাকে হেডশট এবং নক। সো এই কিলটা আমরা কনফার্ম করবো না। এদিকে টিমমেট আসছে, আমাকে রাশ করে দিচ্ছে ভাই। তো এখানে ভেস্টগুলো আপডেট করে নিই আমরা। চলো এর টিমমেট এখানে চলে আসছে, টিমমেটটাকে হেডশট মারার চেষ্টা এবং ভাই এটা কে ছিল? এটা টিমমেট চলে আসছে, হালকা মুভমেন্ট দেখিয়ে হেডশট মারার চেষ্টা এবং বডি শটেই কিলটা নিয়ে নিলাম ভাই। যাই হোক, ওকে রিভাইভ করে দিয়েছিল। সো ওখান থেকে কনফার্ম করে লুটটুট শেষ করে আমরা চলে আসছি ওপরের সাইডের দিকে। এদিকে জোন শেষ হচ্ছে, একটা নিয়ে আসছে এবং হেডশট ভাই। অনলি রেড নাম্বার ভাই, দুটো প্লেয়ারকে হেডশট মেরে দিয়েছিল। সো আমার পাবনার প্লেয়ারটা আমাকে বলতেছিল তুমি কি হ্যাকটা ইউজ করে খেলো নাকি ভাই? সো ভাই যেন ওখান থেকে চলে আসলাম আমরা ওপরের সাইডে। এখানে দুটো এনিমি বুন্দাবুন্দি করতেছিল, একটাকে টোকা মারতে না মারতে কিল পেয়ে গেলাম, দুটারে কিল পেয়ে গিয়েছি। এনিমিগুলো ভাই এখন অনেক বেশি বুন্দাবুন্দি করে। সো আরেকটা প্লেয়ার চলে আসছে ভাই, এগুলো সবই ড্যামেজ ছিল ভাই, আমি সবগুলো ফ্রিতে কিল নিয়ে নিয়েছি। আমার র্যান্ডম প্লেয়ার ভাই কোথায় গেছে নিজেও জানি না। ও থাকে এক দেশে, আমি থাকি আরেক দেশে ভাই। ওদের শিওর মেন্টালে ভর্তি করে দিতে হবে। তো এখানে এটা ফাইট করতেছিল, আমি একটাকে ছোটো করে ড্যামেজ দিয়ে তালা ভাই কিল করলো কবলে, এটাকে নক করে ফেলেছি। সো টিমমেট আছে, এটাকে হেডশট মারার চেষ্টা এবং ছোটো একটা হেডশট লাগছিল, বাট বডি শটে কিল পেয়ে গিয়েছি দুটো। ইতিমধ্যে আমরা অনেকগুলো কিল করে ফেলেছি। সো এখান থেকে আর মাত্র পাঁচজন এনিমি আছে, আমরা দুজন আর তিনজন এনিমি। সো চলো যাই, এনিমিটাকে হেডশট মারার চেষ্টা করবো। যাই হোক, এদিকে ভাই আমার ফায়ার বাটন ছোটে নি, একটু ডিস্টার্ব হচ্ছিল, ওয়াল লাগিয়ে নিয়েছি দুইটা, এবার মেরিগেট করে নিব, মেরিগেট শেষ করব ভাই যান। এদিকে আমার টিমমেট ভাই আমার কাছে চলে আসছে ভাই, আমি তো ভাবছিলাম আমার কাছে না আসলে শিওর মেন্টালে ভর্তি করে দিব। সো আমি এদিকে রাস করবো ভাই। এদিকে আমার পুন্দা টিমমেট এনিমির কাছে মায়ের খাচ্ছে। সো আমি আজকে নুব ড্রেস পরে খেলতেছি। তো ভাই আমাকে আমার টিমমেট বারবার বলছিল ভাই তুমি কি হ্যাক লাগিয়ে খেলছো, এত কিল কেমনে করো? সো ওই তো জানে না ভাই যে আমি একটা প্রো প্লেয়ার, আমি প্রত্যেক ম্যাচে 25-30টা ছাড়া কিলি করি না। সো এদিকে একটা সিঙ্গেল প্লেয়ার আছে, আমাকে ভালোই জ্বালাচ্ছে। চলো এটাকে মেরে নিই, এটাকে ভালো ড্যামেজ দিয়ে দিয়েছি। এই এখন আর ঘর থেকে বেরিয়ে হবে না ভাই, জোনের মধ্যে বসে থাকবে। বের হয়েছে, বের হয়েছে, ভালো ড্যামেজ, ভালো ড্যামেজ এবং কনফার্ম ভাই। তিনটা চিপ লাগানো ছিল, জন্য কিলটা পেলাম আর কি ফাইনালি। এদিকে আর মাত্র দুইজন প্লেয়ার আছে, এদিকে আমার টিমমেট আমার সঙ্গে সঙ্গেই যাচ্ছে রাশ করতে ভাই, এবং আমার টিমমেটকে মেরে দিয়েছে। দেখি আমরা বুয়া করতে পারি কি না, এবার আমরা হেডশট মারার চেষ্টা করবো ভাই। তালহা ভাই গিল্লা করে দিয়েছে, টোটালি আজকে আমরা নুবরা প্যাং করতেছি আর কি। এদিকে ভাই তালহা ভাই আমাকে রাশ করে দিয়েছে, তালহা ভাই রাশ করে দিয়েছে। সো ভাই আমি এখন দুই শট মেরবো, মেরে ওয়াল লাগাইতে যাই। দেখি তালহা ভাই